তোমরা অনেকে একটা বোকামি করছো, আমার কাছ থেকে মাত্র এই 300 টাকার কোর্সটা না নিয়ে তোমরা অনেকে হচ্ছে 50-100 টাকা দিয়ে অন্যদের কাছ থেকে লিঙ্কগুলো নিচ্ছ। আবার অনেকে হচ্ছে আমার সবগুলা কোর্স দেখা যাচ্ছে 1800 টাকা বা 3000 টাকা দিয়ে কিনে 200-300 টাকায় সেল করে দিচ্ছে। তোমার এই পুরো 200 টাকা দিয়ে কিনে থাকো, এই 200 টাকাই তোমার মাটি হবে। কারণ এই প্রত্যেকটা কোর্স হুট করে দেখা যাবে তোমার এক্সামের আগে আমি ডিজেবল করে দিয়েছি। যারা টাকা দিয়ে কিনেছে তারা সবাই পাবে, সবাই পাবে। কিন্তু যারা তোমরা এইভাবে শেয়ার লিঙ্ক নিছো, এভাবে সেভাবে নিছো আরেকজনের কাছ থেকে, আমার থেকে যারা নাও নাই, তোমরা এইগুলো কিন্তু হারাবে। দ্বিতীয়ত হচ্ছে তোমরা এমনিতেই আমার কোনো সাপোর্ট পাচ্ছ না। আমার কিন্তু প্রত্যেকটা কোর্সই হচ্ছে ওরকম কমপ্লিট কোর্স না, আমি কিছু ভিডিও দিয়ে রাখি, এক্সামের আগে ভিডিও দেই, পরামর্শ দেই সারাক্ষণ, মানে তোমাদের কিন্তু একটা সাপোর্টের মধ্যে রাখি সবসময়। তো এটা থেকে যারা কিন্তু পাইরেসি করে নিচ্ছ তারা বঞ্চিত হচ্ছ। এই জন্য আমি বলবো যে এভাবে নিও না, ঠিক আছে? পরে দেখা যাবে তুমি যে টাকা দিয়ে নিচ্ছ ওই টাকাটাই লস, আর হয়তো বা এখন তারপর কী করবে সেটা তোমরাই ভালো জানো। তো আমি বলবো যে আমার কাছ থেকে কোর্সগুলো নিয়ে নাও, এটাই আমার মনে হয় তোমার জন্য সবচেয়ে ভালো হবে। তুমি কোথাও প্রবলেমে পড়লে বা কোথাও না বুঝলে আমার থেকে জিজ্ঞেস করতে পারবা। দ্বিতীয়ত হচ্ছে আগামী 9 তারিখ পর্যন্ত ইনশাল্লাহ আমি 50% ডিসকাউন্ট দিয়ে রেখেছি, সবাই আমার থেকে কোর্স নিয়ে নাও। এই সুযোগটা পরবর্তীতে হয়তো আর আসবে না, কারণ আমি ওরকম ডিসকাউন্ট নর্মালি দেই না। আর যাদের আর্থিক সমস্যা খুবই বেশি, বাস্তবেই, শুধু বলার জন্য না, যাদের বাস্তবেই আর্থিক সমস্যা তারা আমাকে বলবে, আমি তাদের থেকে ডিসকাউন্ট দিব। আর আরেকটি কথা, তোমরা যে আমার কোর্সগুলো হচ্ছে অনৈতিকভাবে, ইলিগ্যালভাবে যে শেয়ার করছো এদিক সেদিক দিচ্ছ, এটা আটকানোর জন্য আমার এখন ধরো সফটওয়্যার প্লাস ওয়েবসাইটের সাথে কথা বলতে হচ্ছে, যেখানে অনেক টাকা খরচ হচ্ছে, অনেক টাকা। এখন এইগুলার জন্য আমি যদি এখন তোমাদের কোর্স ফি বাড়াই দিই, তোমাদের অনেকের টাকা পয়সার অভাব নেই, তাদের সমস্যা হবে না, কিন্তু যারা গরিব আছে তাদের কিন্তু এটা কষ্ট হয়ে যাবে। তো দেখো, তোমাদের কিছু মানুষের এই শেয়ার টেয়ার এইগুলার কারণে কিন্তু কিছু মানুষ আবার ক্ষতিগ্রস্ত হবে, আবার এদিকে আমার অধিকার থেকে, আমার পরিশ্রমের মূল্য থেকে আমাকে বঞ্চিত করছো। তোমরা নিজেরাও যদিও ক্ষতিগ্রস্ত হবে, যাই হোক আমি বলবো যে কোর্সগুলো শেয়ার করবে না।